हे गाइज गुड मर्निंग हैव ए नाइस डे। सो गाइज घूम थेके उठे ही भिडियोटा स्टार्ट कर दिलाम। जिज्ञेस करो केन? कारण घूम थेके उठे ही मने पड़े गेलो जे आमार एकटा फैमिली आछे आर जेखाने आमी छोटो थेके बड़ो भालो थेके मंद सब किछु शेयर करते पारी, जादेर संगे आमी सब किछु शेयर करते पारी। अच्छा एकजन भालो बंधु होते गेले कि दरकार जानो कि? आमार मने हय जे एकजन भालो बंधु होते गेले दुटो जिनिस खूब दरकार, दुटो जिनिस तोमार मध्ये थाकतेई हबे। तो तार मध्ये प्रथम जिनिसटा होच्छे परिचय, तार संगे आमार परिचयटा थाकते हबे। आर द्वितीय जेटा सेटा होच्छे जे विश्वास, जेटा सबचेये बड़ो जिनिस। तो परिचयटा होये गेले विश्वासटा आस्ते आस्ते चले आसे। तो तोमादेर संगे सम्पर्कटा आमार किन्तु ठीक एरकमई जे तोमादेर संगे আমার অনেক আগেই পরিচয়টা হয়ে গিয়েছে, শুধু বিশ্বাসের জায়গাটা এখনো তৈরি হয়নি। তো তোমাদের কাছে আমার খুব রিকোয়েস্ট যে তোমরা আমাকে বিশ্বাস করবে, তো তোমরা তোমাদের এই বন্ধুটাকে বিশ্বাস করবে, তো আমি কিন্তু তোমাদের বন্ধু হতে চাই। সো গাইস কাউকে যদি এমনভাবে বলা যায় তাহলে সে কি সত্যিই বন্ধু না হয়ে থাকতে পারবে? আমার তো মনে হয় না। তো যাই হোক, অনেক ড্রামা করে ফেললাম তোমাদের সামনে, আর সকাল সকাল চলে এসেছি একটু বাইরে, দেখতেই পাচ্ছ আমাদের পুকুর পাড়ের দিকে চলে এলাম। আর এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো তোমাদেরকে বলেছিলাম যে ছোট থেকে বড়, সুখ থেকে দুঃখ, যা কিছুই আমার জীবনে ঘটবে, আমার লাইফে ঘটবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো। বাড়িতে যাই, চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে সকালের নাস্তাতে খাচ্ছি, দেখো জয়নগরের মোয়া, আর এই দেখো নলেন গুড়ের মিষ্টি। তো আজকে সকালের এটাই নাস্তা, তো চলো খাওয়া যাক। তো ঠিক আছে, নাস্তাটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হে গাইজ, আর এখন যাচ্ছে একটু ভাইয়ের বাড়িতে, কারণ ও সকাল থেকে এখনো পর্যন্ত আসেনি। তো তোমাদেরকে কি বলবো, এত দুষ্টু হয়ে গিয়েছে আর এত পাকা পাকা কথা বলে, তোমাদেরকে কি বলবো, মাঝে মাঝে এত হাসি পায়। আর কাকিমা মানে আমাকে সেদিন আমার বাড়িতে বইগুলো দিয়ে গিয়েছে, ওর পড়ার বইগুলো, মানে আমার কাছেই একটু পড়াশোনা করে, আর বাড়িতে কোনো কিছু মানে পড়তে বললেও পড়াশোনা করে না। আর যদি একটু মারে কাকু কিংবা কাকিমা ওকে যদি একটু মারে, তো মানে রেগে গিয়ে বলে দেয় যে আমি কিন্তু দাদার বাড়িতে চলে যাব আর আসবো না। তো চলো যাই দেখি, ও এখনও আসেনি কেন আমার বাড়িতে, দেখি কি করছে। বদমাইশি দিন দিন বেড়েই যাচ্ছে। তো চলো দেখি, গিয়ে দেখি কি করছে বদমাসটা। এ এ ভাই শোন শোন শোন, তুই আজকের সকালে কোথায় গিয়েছিলি? আর পড়াশোনা করিস নি তো? না না তো তোর আজকের থেকে আমাদের বাড়ি যাওয়া বন্ধ। যাবি না? আমার দিকে তাকা, লজে সকালে গিয়েছিলিস আজ যাবি না, তোকে লজে দেওয়া হবে না। তো এইরকম কথা? তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? ঠিক বলছিস? এ ভাই, তুমি পড়াশোনা করবে তো সকালবেলা? তাহলে তুমি সকালে উঠে নারুদের বাড়ি চলে গিয়েছো খেলতে? হ্যাঁ, তা বই তো কিনে দেবো, তো আমি দেবো তো বই কিনে। তুমি আগে যে বইগুলো আছে সেগুলো পড়বে, আর আমি সেই বইগুলো খুঁজে পাচ্ছ না? তা বইগুলো তো সব আমার বাড়িতে আছে। তোমার সব বইগুলো আমার বাড়িতে আছে, তুমি সকালে করে চলে আসবে, আমি তোমাকে পড়াবো, ঠিক আছে? আর নতুন একটা ছড়ার বই কিনে দেওয়া হবে আবার নতুন, ঠিক আছে? আচ্ছা, কি ফ্রি ফায়ার খেলা হচ্ছে নাকি? আচ্ছা, আর দীপ ভাই তুমি ক্যামেরা কিনছো কবে?
সবাই কিনছো কাল বাদে পৌঁছো দিন। আচ্ছা সুন্দর ছেলে, এই শোন শোন, এই তুই 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 একটু কম বক, তুই তো মানে একটা ফোন কিনতে পারছিস না, ক্যামেরার কথা ভাবছিস। আর গাইজ আমি এখন বাড়িতে যাচ্ছি, কারণ ভাইকে ভাইয়ের সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল, তো ও সকালে উঠেই নারুদের বাড়ি চলে গিয়েছে পড়ার ভয়ে, আর দেখতেই পেলে যে আমাদের এখানে কেমন ফ্রি ফায়ারের টিম হয়ে গিয়েছে। তো শুধু আমাদের এখানে না, তোমাদের ওখানেও এরকম টিম আছে। যাই হোক, তো আমি যেমন ভিডিও করি, আমার যেমন ভিডিও করার নেশা, তেমনি ওদেরও এরকম ফ্রি ফায়ার খেলার নেশা। তো যাই হোক, ভাইকে এক্ষুনি বাড়িতে দিয়ে আসলাম, আর এবার বাড়িতে যাবো, চলো। আর গাইজ আজ বিকালে ঘুরতে ঘুরতে চলে এসেছি খাল পাড়ের দিকে, তো সামনেই খাল, চলো তোমাদেরকে নিয়ে যাই। আর আমি দেখতে পাচ্ছি যে খালে কত বক, তোমাদেরকে কি বলবো, মানে অসংখ্য বক যাকে বলে। আর যেহেতু খালটাতে জল নেই, তো ছোট ছোট মাছ আছে, তো ওরা সেজন্যই ওখানে। তো চলো তোমাদেরকে দেখাই আগে, চলো আর একটু গেলেই খালটা, চলো। আর দেখতেই পাচ্ছ যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি একটু খেলার মাঠে গিয়েছিলাম, তো সেখান থেকে ভাবলাম যে না আজকে একটু খাল পাড়ে যাই, অনেক দিনই আসি না খাল পাড়ে। সঙ্গে পিউ থাকে, পিউ আজকে আসবে বলছিল, তো ও একটু খেলতে গিয়েছে, বাচ্চাদের খেলার মাঠ আছে আলাদা, তো ও বাচ্চাদের খেলার মাঠে গিয়েছে, এখান থেকে তো যাওয়া যাবে না। গাইজ দেখতেই পাচ্ছ এই জায়গাটায় কাঁটা, এই জায়গাটাতে কাঁটা আছে, ওই যে দেখতেই পাচ্ছ যে কাঁটা, ওই জায়গাটাতে যেতে পারবো না, আমাকে সামনে দিয়ে যেতে হবে। তো চলো আর একটু ঘুরি। তো যেটা বলছিলাম, পিউ খেলার মাঠে গিয়েছে, বলছিল যে কাকু যাব তোমার সঙ্গে, কিন্তু আসেনি, আর সেজন্য আমাকে একা আসতে হলো, আর আমি একটু আমাদের বড়দের খেলার মাঠ থেকে তারপরে আসলাম, তো ওই জন্য সন্ধ্যার প্রায় হয়ে গিয়েছে। তো চলো, দেখতে তো পাচ্ছি এখনও বকগুলো আছে, তাড়াতাড়ি যাই আন্না তো মুড়ে যাবে। আর গাইজ দেখতেই পেলে যে খাল পাড়ে কত বক। তো যাই হোক, মানে তোমাদের সঙ্গে কি বলবো, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলে না সত্যি কথা বলতে মানে শেষই হতে চায় না। তো তবুও এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে, আর সব থেকে বড়ো কথা, সব কিছু যেমন শুরু থাকে তেমনি শেষও থাকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদেরকে কথা দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আবারও তোমাদের সঙ্গে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থাকবে।